আসসালামু আলাইকুম। বিবিএফ টেক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমরা দেখব অন্যরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভকে বলা হয় হেয়ার মাস্কিং। প্রথমেই আমরা অ্যাডোবি ফটোশপে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মডেলের ইমেজ ওপেন করে রেখেছি। আমরা অন্যান্য ইমেজ থেকে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, এই ইমেজের ক্ষেত্রে সেই সমস্ত টেকনিক একটাও কাজে লাগবে না। সুতরাং এখানে একটু কৌশল করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো চলুন, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা লক রয়েছে। প্রথমেই এই লকটা ওপেন করতে হবে, আর এই লকটা ওপেন করার জন্য মাউস থেকে লেফট বাটনে ডাবল ক্লিক করে এরপর ওকে। অলরেডি লকটা ওপেন হয়েছে। এখন এটাকে আরো দুটি কপি লেয়ার করতে হবে। কপি লেয়ার করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যে ডাবল প্রেস করব, তাহলে দুটি কপি লেয়ার হয়ে যাবে। এখন নিচের এবং মাঝখানের যে লেয়ার দুটি দেখতে পাচ্ছেন, এই লেয়ার দুটি উপরের লেয়ারটির ব্যাকআপ হিসেবে থাকবে। এখানে আমি প্রথম লেয়ারটি নিয়ে কাজ করব। তো মাস্কিং করার জন্য যে টুলস ব্যবহার করা হয় সেই টুলসটির নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। তো প্রথমে আমরা কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে নেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে টুলসের সাইজটা ছোট এবং বড় করতে পারেন। এবং হার্ডনেস এখানে 100% থাকবে। তো এখানে টুলসের সাইজটা এখান থেকে বড় ছোট করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট লেফট রাইট চেপেও ছোট এবং বড় করতে পারি। এবং ইমেজটাকে একটু জুম করে নেব, আর জুম করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট অল চেপে ইমেজটাকে জুম করে নেব। এরপর কুইক সিলেকশন টুল দ্বারা এই ইমেজটাকে অর্থাৎ এই মডেলটাকে সিলেকশন করে নেব। তো সিলেকশন করার জন্য প্রথমে মাউস থেকে লেফট বাটনে ক্লিক দিয়ে এইভাবে চেপে আমরা সিলেকশন করতে পারি। চেষ্টা করব এটা সুন্দরভাবে সিলেকশন করে নেওয়ার জন্য। সিলেকশন যতটা ভালো হবে কাজের কোয়ালিটিও ততটা ভালো হবে, তাই চেষ্টা করব ভালোভাবে সিলেকশন করে নেওয়ার জন্য। এখানে টুলসের সাইজটা একটু ছোট করে নেব। যেহেতু এদিকে বাহিরের দিকে চলে গেছে, তো এখান থেকে মাইনাস টুলটা সিলেক্ট করব, এবার একটু মাইনাস করে দেব। আবারও প্লাস সিলেক্ট করব। এইভাবে সুন্দর করে সিলেকশন করে নেব। যেহেতু এটা বাহিরের দিকে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমি মাইনাস টুলটা সিলেক্ট করব এবং এটাকে এভাবে মাইনাস করে দেব। আবারও প্লাস টুল সিলেক্ট করব।
এখান থেকে টুলসের সাইজটা একটু বড় করে নেব। তো সিলেকশন হয়েছে, এখন এখানে সিলেকশন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল প্যানেলে রিফাইন এর শো করছে, এখানে ক্লিক করব। এরপর ভিউ মোড থেকে এখানে ওভারলে বা বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে আমি হোয়াইট কালারটা, অন হোয়াইট কালারটা সিলেক্ট করব। এরপর ইমেজের যে কোনো অংশে একটা ক্লিক রাখবো। এরপর দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে, অর্থাৎ হেয়ার এর ব্যাকগ্রাউন্ডে, এটাকে রিমুভ করার জন্য এই টুলসের মাধ্যমে এইভাবে ক্লিক দিয়ে চেপে এটাকে এইভাবে সুন্দর করে ঘষে নেব। এবং এই টুলস দ্বারা একে একটা জায়গায় একবারে বেশি দ্বিতীয়বার ঘষাঘষি করব না, তাহলে প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখান থেকে, এখানে দেখতে পাচ্ছেন এডস ডিটেকশন এখানে এরকমই থাকবে, আর অ্যাডজাস্ট এডস এখান থেকে স্মার্টটা এখান থেকে আমরা একটু বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারি, এখানে 0% থাকবে। এবং ফেদারটা আমি এখানে 0.5 রাখবো, আর এখানে কন্ট্রাস্টটা একটু দেখতে পারি, তো এখানে 5% রাখবো। দেখি এখানে -5 করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আউটপুট, আর আউটপুট থেকে এখানে এটা সিলেক্ট করে দেব। এরপর অ্যামাউন্টটা 50% থাকবে, এবং আউটপুট টু থেকে এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস করে দেব। এরপর ওকে। এখন এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দেব, তো এই কালারটি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে একটা ক্লিক করব। এরপর সলিড কালার, এখান থেকে আমরা একটা কালার চয়েস করব। এরপর ওকে। এখন এই কালারটা এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য প্রথম যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারটিকে মাউস থেকে লেফট বাটনে ক্লিক দিয়ে চেপে ট্র্যাক করে নিচের লেয়ারের ওপর ছেড়ে দেব। অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। এখন এভাবে আপনারা হেয়ার মাস্কিং করতে পারেন। ওকে, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।